আর সুমো লাইভ ইনকিউবেটর পক্ষ থেকে কিছু আলোচনা করছি এবং আমার এক ভাই এসছে। নমস্কার, আমার নাম হলো বাপি, আমি এসছি মালঞ্জ থেকে। আমি মেশিন কিনতে এসছি, আজকে আমরা জানবো কোন মেশিনে কত ক্যাপাসিটি আছে, কোন মেশিনে কীভাবে কী এ করা হয়, কোন মেশিনে কী সাইজ আছে, সেগুলো আমরা জানবো। আচ্ছা দাদা, এটা কি মানে আজকে এটা আছে 300 ক্যাপাসিটি মেশিন? আচ্ছা, 300, এটা ফুললি অটোমেটিক, আর আমরা কোনো ম্যানুয়াল মেশিন আপাতত কোনো করিনি, আমাদের টোটালি সব ফুল অটোমেটিক। আচ্ছা, এটাতে 300 যারা বাড়িতে 10-12টা মুরগি কিংবা 20টা মুরগি আছে, তাদের প্রতিদিন 15টা ডিম হয়, তাদের পক্ষে এই মেশিনটা ঠিক আছে। আচ্ছা, তো ফুললি যদি বিজনেস করতে চাই তাহলে কিন্তু এই 300 মেশিনটা ফুল বিজনেস করাটা সম্ভব হয় না। আচ্ছা, তো সেক্ষেত্রে যেহেতু তোমরা এসেছিলে 300 মেশিনের প্রোগ্রাম করে, কিন্তু এখানে আমার কাছে এসে জানা পারে, তো এবার চলে আসছি আমরা 1000 ক্যাপাসিটি। আচ্ছা, তো এটা হলো 900 ক্যাপাসিটি। হ্যাঁ, আমরা 1000 বলি, যেহেতু 300 হ্যাচিং আছে, টোটাল আমরা 1200 ক্যাপাসিটি বলি। আচ্ছা, তো হ্যাচিং আছে 900, না সেটার আছে 900, হ্যাচিং আছে 300, তাহলে 1200 ক্যাপাসিটি হচ্ছে। এই মেশিনটা দিয়ে একজন মোটামুটি বেকার ছেলে সে বিজনেস পারপাসে ইউজ করতে পারে। আচ্ছা, বিজনেস করলে মোটামুটি তার আশা করি 15-20 হাজার টাকা ইনকাম করা সম্ভব এই মেশিনটাতে, কিংবা তার বেশিও করতে পারবে সে রোলিংটা যদি ঠিক মতো করতে পারে। আর রোলিংটা কীভাবে করবে, এটা যেমন 120 কারো বাড়িতে মুরগি আছে, 120 মুরগি থাকলে কথা বলুন 80 থেকে 70 পিস ডিম পাবে প্রতিদিন। যদি 70 খানা ডিম হয় তাহলে অ্যাভারেজ 2000-এর উপরে ডিমটা চলে যাচ্ছে। এটা তো 2000 ক্যাপাসিটি না, এটা হচ্ছে 900 ক্যাপাসিটি। সপ্তাহে 300 300 300 21 দিন অ্যাভারেজ টাইম, তাহলে সপ্তাহে 300 করে ডিম দিতে পারবে, তাতে করে দেখা যাচ্ছে মোটামুটি 15-20 হাজার টাকা ইনকাম করা এই মেশিনটা দিয়ে সম্ভব। এবার আসি এই মেশিন সম্বন্ধে যে আলোচনাটা আছে, মানে মেশিনের কী কাজ এটা তো জানা দরকার অবশ্যই। প্রথমে আসি মেশিন সেটিংয়ে, সেটিংতে চলে আসো এদিকে। এটা হচ্ছে আমাদের টেম্পারেচার মেশিন, হিউমিডিটি কন্ট্রোলার, টোটালি অটোমেটিক ইনকিউবেটর কন্ট্রোলার বলা হয় এই মেশিনটাকে। এ টোটাল মেশিনটাকে নিয়ন্ত্রণ করে। এখানে আমরা এক্সট্রা লাগিয়েছি সুইচ, একটা ফ্যানের সুইচ, একটা লাইটের সুইচ, একটা ইন্ডিকেটর, একটা এমসিপি। এমসিপিটা কেন লাগিয়েছি, যাতে মেশিনটা ইলেকট্রিক্যাল সহায়ক ভোল্টেজ কম বেশি হয়, সেই ভোল্টেজ কম বেশির কারণে একটা এমসিপি লাগানো হচ্ছে 6 অ্যাম্পিয়ার, যেহেতু হঠাৎ যদি বেড়ে যায় তাহলে ওটা পড়ে যাবে, আমাদের মেশিনের ক্ষতিটা হবে না। ঠিক, এই মেশিনটা, এই যে তাপমাত্রাটা এখানে আমাদের এখন দেখো 38 উঠে গেছে, 38 উঠে যেহেতু লাইটটা জ্বালানো আছে, এই কারণে আমি লাইটটা ভিতরে অফ করে দিলাম। আমরা দেখো অল্প সময়ের মধ্যে চালু করেছি, তার মধ্যে টেম্পারেচার উঠে গেল। ঠিক, এটা হচ্ছে কন্ট্রোলার, এর টোটাল কাজটা এই মেশিনটাকে নিয়ন্ত্রণ করা। একটা হিটিং, ওভার হিটিং ফ্যান, ভিতরে লাইট, এখানে আমাদের প্রতিটা লাইটে ইন্ডিকেশন করবে এখন ওভার টেম্পারেচার আছে বলে এই ওভার টেম্পারেচার ফ্যানটা চালু হয়ে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, এই যে চারটে সুইচ আছে, চারটে সুইচের কি কাজ আছে? এই চারটে সুইচ আছে টোটাল এই মেশিনটাকে সেটিং করা, ম্যানুয়ালি সেটিং। উপরে সুইচটা স্টার্ট লেখা আছে, মানে আমি যে কোনো প্রোগ্রাম যদি সেট করি, হ্যাঁ, সেক্ষেত্রে এই সুইচটা চেপে আমাকে প্রথমে এই স্টার্ট যেতে হবে, তাহলে এখানে আমি টেম্পারেচার সেটিং আসলো। আচ্ছা, এটা আমি আপ অ্যান্ড ডাউন করে এই ওকে চাপলাম, আমাকে এবার হিউমিডিটি সেটিং আসলো, এইটাকে আমি আপ অ্যান্ড ডাউন করলে কমানো বাড়ানো করে আমি ওকে চাপলাম, আমার প্রথম পর্বটা হয়ে গেল। দ্বিতীয় পর্বটা হচ্ছে আমি যেমন এই দুটো সুইচ একসঙ্গে চাপলে আমি এবার মোটর সেটিং, মানে অটো টার্নিং যেটাকে বলা হচ্ছে, সেই অটো টার্নিং সেটে চলে আসলাম। এখানে 90 মিনিট আছে, এফ1 90 মিনিট। আচ্ছা, এই এফ1টাই আমাদের সাধারণত এই কাজগুলো দরকার হয়, এই দুটো জিনিস। আর আমাদের এই দুটো তিনটে জিনিস আর বিশেষ কিছু দরকার হয় না, তো এই তিনটে মোটামুটি জানতে পারলে একজন ফার্মার সে তার মেশিন চালানোর সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, এবার কাজ করতে টার্নিং করতে পারবে, কাজ করতে করতে আরও বিভিন্ন ধরনের অপশান থাকবে, সেই অপশানে এসে সে জানতে পারবে যখন যেমন প্রবলেম আসবে সেই প্রবলেম অনুযায়ী তার রোগ সিস্টেম ট্রিটমেন্ট চলবে। এটা এরকম চেপে 1-2-3 এরকম চেপলে ম্যানুয়ালি চলে আসবে, মানে মেন জায়গায় চলে আসবে চালু। মেশিনটা যেহেতু চালু আছে, এবার আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, এই দরজাটা খুলছি, দেখলে এটা লাইটটা অফ আছে,
আর ভিতরটা দেখছো ট্রে লাগানো, আমি লাইটটা জ্বালিয়ে দিলাম, ভিতরে লাইট। এটা হচ্ছে আমাদের মেশিনের সেন্সার, টেম্পারেচার হিউমিডিটি দুটো সেন্সার আমরা এখানে লাগাই। এটা হচ্ছে আমাদের ট্রে, এই ট্রেটা হচ্ছে 150 পিসের ট্রে, এটা আমরা 6টা ট্রে সেটিং করেছি, 6টা ট্রেতে আমাদের 900 হয়ে যাচ্ছে। এই ট্রেটার আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে ট্রেটা আমরা যদি ঘুরিয়ে দিই, 150 মুরগি এবং 126টা কোয়েলের ডিম আমরা দিতে পারবো। মানে আপনি বলছেন এটা উল্টিয়ে এ করলে তার পিছনে কোয়েলের ডিম এবং মুরগির ডিম যাবে, কম যাবে। এই হচ্ছে বিশেষত্ব এই ট্রেটার, ভিতরে আমাদের যা কারুকার্য থাকে সেগুলো তৈরি করা আছে। হ্যাচিং এর জায়গাটা কোথায় আছে? হ্যাচিং এর জায়গাটা নিচে হবে। আচ্ছা, নিচে আমাদের একটা হ্যাচিং ট্রে আছে, সেই ট্রেগুলো নিচে দেওয়া হবে। ওই নিচে যখন এটা টাইম হয়ে যাবে, ওই নিচে ট্রেগুলোতে ডিমটা ছাটিয়ে দিতে হবে অটোমেটিকলি। ওখানে একটা ট্রেতে পুরোটাই কভার করবে না? না, ওখানে তিনটে ট্রে থাকবে। আচ্ছা আচ্ছা, চেষ্টা করবো তিনটে ট্রে লাগানো, তিনটেই হয়ে যাবে। এখানে এখন কিছু লাগানো নেই, এটা আমরা পরবর্তীতে একটা হিটার দিয়ে ওর সঙ্গে এই মেশিন এর সঙ্গে এই যে ওয়েট লেখা আছে এই সিস্টেমটা কাজ করবে। যদি মেশিনের ভিতরে হ্যাঁ, মেশিনের ভিতরটা দেখো, যেখানে ট্রেটা বসানো আছে এর নিচেটা। তাহলে এখানে আমরা জল রাখবো, জলটা কি একবারই দিলে ওটা হয়ে যাবে? এটা প্রতিদিন অল্প অল্প করে জল লাগবে। আচ্ছা, যতটা কমবে প্রতিদিন একবার দরজা খুলে জলটা দিলে হয়ে যাবে। এটা হ্যাচিং সিস্টেমে যখন আমরা ফার্স্ট ডিম দেব, প্রতিদিন কি এটাকে চেক করতে হবে? ডিম না, তাহলে এটা কি সিস্টেম? আসে ডিম, মুরগি ডিম, প্রথমত মুরগি ডিম দিলে আর 6 দিন বাদে একটা ক্যান্ডেলিং করা হয়, যে কতগুলো ডিমে আমার ব্রন এসছে, কতগুলো আসে দিয়ে যেটা পাওয়ার ডিম বলা হয়, সেই পাওয়ার ডিমটাকে আমরা বার করে দিলে আমাদের একটা জায়গা ফ্রেশ হয়ে গেলে ওখানে আবার আমরা ডিপোজিটটা দিতে পারছি। কারণ 100 ডিম দিলে 100 ডিমের মধ্যে যে ব্রন আসবে এরকম তো কোনো মানে নেই। তো দেখা গেল আমাকে 10% 20% ডিম মাইনাস হয়ে গেল, 20% মানে 120টা, তাহলে আমার আবার 100 ডিম জায়গা বেরিয়ে গেল। আমি ওই ডিমটা অল্প দামে বিক্রি করে দিতে পারি, আমার কেউ বিক্রি করে কেউ পারে না, কারণ হতে পারে না, আমার লসটা কম হলো, এই সিস্টেমটা করা যেতে পারে। তবে এটা আপনার নশা ক্যাপাসিটি এটা জানতে পারবো না। খুবই ভালো লাগবে আপনার মেশিনের সম্বন্ধে জানতে পেরে। কিন্তু এই যে ভিতরটাতে দেখছি এখানে পুরোটাই ট্রে থাকবে, কটা ট্রে থাকবে? এখানে থাকবে 6টা, এখানে আবার দুটো সাজিয়েছি। আচ্ছা, আরও 4টে থাকবে। আচ্ছা, ওটাকে দেওয়া হলে 6টা টেবিল। আচ্ছা, আর নিচে তিনটে হ্যাপি টেবিল। আচ্ছা, খুবই ভালো লাগলো বিষয়টা জানতে পারলাম আমরা শুধু মেশিনের বিস্তারিত। আরও জানতে আপনারা যোগাযোগ করুন। দাদা আছেন, আমি এসসি, আজকে প্রথমে ইউটিউবে দেখে আমি এসসি, আজকে এসে আমার খুবই ভালো লেগেছে, যেভাবে ভেবেছি যেভাবে দেখেছি একদম যা ইউটিউবে বলা হয়েছে এর আগে তার থেকে বেশি এবং ভালো, এবং অনেক কিছু জানার আছে এখানে আসলে। নমস্কার। একটু বলছি, আমাদের সুবলাইট ইনকিউবেটর এর যোগাযোগ নাম্বার দুটোই আমাদের এখানে দেওয়া আছে, আপনাদের যোগাযোগ করলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।